ভাই চলে এসে তোমাকে দাওয়াই দে আজকে লাঞ্চের উপক্রম আছে উপক্রম দেখাবো চারজন মানে সব মিলে আসবে কি বলছিস তুই একজন হচ্ছে ক্যাপ্টেন মিথুন সেকেন্ড হ্যালো শব্দ কে করলো থার্ড হচ্ছে কে সবার ফেভারিট সবার প্রিয় বংক্রাশ থাকে শঙ্কর আর তুমি কে কি ভিডিও ভিডিও দেখছিলাম কি করব কিছু বুঝতে পারছিলাম না আরে কি কোন কি ভিডিও দেখছিস বুঝতে পারছিলাম না তুই কে কে তুই এত নাম কি তোর বলো বং 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 সুমন ওয়াও তো আজকে ব্যাপারটা হচ্ছে কোন যে মানে আজকে তো সানডে যাও তো আজকে তো মানে বাবা বলে একটু মানে সবাইকে ডাক আমি একটু খাওয়া দাওয়া সবাই মিলে করব মানে আমি বলেছি আমি নিজে যেতে বলেছি যে আমি আর কালকে খাবো রান্না করতে উঠেছি তো তার জন্য আজকে একদম পুরো সেম প্রস্তুতি তো ভাবলাম দুদিন যেতে ভিডিও বানাই দিই আনন্দ হচ্ছে হেভি আনন্দ হচ্ছে আমি এই 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 যে আনন্দটুকু এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না কত ভালো লাগছে আমি বলেছি আঙ্কেল একটু রান্না করবেন দুপুরে আন্টিকে রান্না খুব আনন্দ খুব ভালো লাগছে খাওয়া দাওয়া কোনো বিষয় না কিন্তু তোমরা যে মিলেমিশে থাকবে এটাই হচ্ছে আমার কাছে খুব আনন্দের ব্যাপার খুব ভালো মানে ভাষায় বলে বোঝাতে পারবো না যেমন কত ভালো লাগছে হ্যাঁ মিথুন স্যার আমি খালি গাইজ দেখো বলি প্রেম করে তোমাকে ভালো দেখো কে মানে কে সত্যি বলবে কে তুই সত্যি বলো প্রেম করো হ্যাঁ আমি তাই বলো তুমি আগে হ্যাঁ কি না স্যার ও যা বলছে সব মিথ্যা কথা বন্ধু হয় এরকম কিছু বলো কিছু কমপ্লিমেন্ট দাও আচ্ছা এইগুলো বললে তো কেস হয়ে যাবে নাকি মানে যখনই আমি কোথাও মানে ফাঁকা জায়গায় থাকি মাল দেখে দেখো মানে সেটা তো দাঁড়িয়ে পড়বে ও হ্যালো কি করছো ভাত খেয়েছো তুমি এরকম কথা না আমি এটা আমি অনেক জায়গায় দেখেছি অনেকে বলে যে এরকম যে হ্যাঁ প্রেম করছে এই করছে যে রাস্তা খুঁড়ছে গাছের পাতা আছে আমিও সেম এখানে এসে পোস্টার ছিচ্ছ এটা কথা বলছে এটা ছিচ্ছ ছিচ্ছতে পরে দেখবো দেওয়াল ভেঙে চলে গেছে তুমি অ্যাপেলের সামনে পর্যন্ত তো গাইস চলো আমার মিষ্টি নাও হয়ে গেছে মিষ্টি নেবো দেন যাবো বলতে একদম পুরো ফোন হ্যাঁ 100 টাকা হয়েছে নাকি চলো চল গাইস মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নেওয়া পুরো ডান রাখি এখানে মালটাকে এখন ইস কাকা কাদা ছড়িও না গায়ে আর তো গাইস মিষ্টি নেওয়া কমপ্লিট সামনে একদম পুরো কাদা কাদা ওয়েদার কাকাই তো বসে পড়েছি তাই তোমার দাই একদম তুমি প্রেম করছো মন দিয়ে প্রেম করো চলো তো গাইস মানে কিছুদিন আগেও এই রাস্তাটা খুবই ভালো রাস্তা ছিল কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এত বড় বড় লরি যায় এখান থেকে তোমার বন্ধুরা স্টাইল একসাথে বড় ইউটিউবারের মতো এটা বুঝলে তুমি ও না 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 বলায় না একদম বলায় না মিলল হচ্ছে রাস্তাটা খুব ভালো ছিল কিন্তু এই এত মানে বৃষ্টি হয় আর হচ্ছে লরি যায় তো রাস্তার পুরো অবস্থা খারাপ সারা রাস্তায় পুরো জল জল তুমি কি খাচ্ছ লতা খাওয়াবে লতা বসে বসে খাচ্ছে অঙ্কিত এসে বলছে ভাই আমার টেবিলটা নিয়ে দিদি তাই তো না এসব বাদ দেবো আর তুই বল রান্না কেমন হয়েছে না 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 ওই তেলা দিয়ে মাছটা কি করেছে
মাছ কি করেছে? মাছ 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 রান্না কি করেছে? মাছটা তোমার মা করেছে। মাংস মাংসটা কাকা মাংসটা কাকা আমি জানি কাকা। তোমার মা যদি তো কষ্ট হয়ে যাচ্ছিল কাকি, তুমি অল্প অল্প দিয়ে একটাই কি বড়। গাইস চলো আমরা একটা খেলি, মাছ দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়ার পরে। আমি অলরেডি খবর পেয়েছি মিঠুন দা, তোমার গাড়িটা কি গাড়ি এন্টক তাই তো? তো গাইস দেখো কি অবস্থা অঙ্কিত, তাড়াতাড়ি আসার জন্য একদম পুরো গাড়ির পুরো বারোটা বাজেছে, বারোটা সামনে। এ ভাই তুই দেখ, তুই রাস্তা দিয়ে এসেছিস ঠিক আছে, মানুষ কেবল এখানে কেউ লাগলো এখানে এখানে অঙ্কিত এগুলো ঠিক না, বাইক টানতে পারতিস। তো গাইস ব্যাপারটা হচ্ছে কি না, এখন মানে ঠিক রাত্রির 10:05, আর আজকে আমাদের সংকল্প যখন বাড়িয়েছিল আমাদের প্ল্যান হলো কি আমরা সবাই একটু বাইরে ঘুরতে যাবো। দেখো ভাই বাইরে ঘুরতে যাবো, টিকিট তো কাটতে হবে, তার জন্য আমরা ঘুরতে যাবো হচ্ছে কি সামনে 3-4 দিনের মধ্যে। এবার আমি এখন এসেছি দেবজ্যোতির বাড়ির সামনে, টিকিটটা কাটতে মানে ঘুরতে যাবো, টিকিট তো কাটতে হবে তার জন্য নাকি, তার জন্য এখন আমি টিকিটটা কাটতে কাটবো, দেন টিকিটটা কেটে দেখবো মানে কখন কোন টিকিট কখন আছে কি না আছে। আবার আমার 25 থেকে আমার এক্সাম, মানে 25 আগে আমাকে মানে আমার বাড়ি ফিরতে হবে, যে করে হোক মানে 24 আমাকে বাড়ি ফিরতে হবে। তার জন্য আমি এখন এসেছি রাত্রি 10:00 সময় ভাই দেবজ্যোতির বাড়ির সামনে টিকিটটা কাটতে, দেখা যাক কোন টিকিট পাই বা না পাই, সে টিকিটটা বুক করবো। দেন ভাই গোয়িং টু আবার একটু বাইরে যাবো ঘুরতে, কারণ ভাই সাবস্ক্রাইবার করে দেওয়া মানে কমপ্লিট প্রায় হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ ভাই মিট আপ অবশ্যই চ্যানেলে আসবে, আর হ্যাঁ দেখা যাক কী হয়, টিকিটটাও কাটতে হবে। তো গাইস গেছিলাম টিকিটটা কাটতে, বাট পুরো ট্রিপ ভাই স্যাড নিউজে ভরে গেল, কারণ গেলাম টিকিটটা কাটার জন্য, টিকিটটা কাটতে গেলাম বাট 20 তারিখ কোনো ট্রেন নেই, আছে 19 তারিখ আর 21 তারিখ। এবার 21 তারিখ গেলে আমাদের হবে না, আমার যেতে হবে হচ্ছে গিয়ে 20 তারিখে। এবার কারণ আমি যদি 21 তারিখ যাই তাহলে আমি ওখানে থাকতে পারবো খালি 2 দিন, আর 2 দিনের মধ্যে কোনো ব্লগ টেবন্ধ করতে পারবো না, আমাকে যে করে আমাকে ফিরতে হবে 24 তারিখ বাড়ি। বলতে মনটা পুরো খারাপ হয়ে গেল, কারণ এটা ঘুরতে যেতাম অনেকগুলো ব্লগ বানাতাম পুরো ধাজিয়া উড়গিয়াই ট্রিপটা। তো দেখে ছেলেটা খারাপ লাগে, ছেলেটা খারাপ লাগে ও, কেননা 20 তারিখ ট্রেন নেই, 25 তারিখে আমাকে ফিরতে হবে, 25 তারিখে এক্সাম আছে, ছেড়ে দাও কিছু করার নেই গাইস। এবার বল কি বললি, বল কি বলতে হয়, কি মানে বলতে হয় ভিডিও শুরু করলে? তারপরে